আই থাকলে পারে কি এত সুন্দরে আসে না ঢলটুস রানী গতটার মধ্যে দেখতো খরগোশটা যে ছিল না ঢলটুস রানী তা আমি স্কুলে গেছিলাম নাইলাকে নিয়ে মাত্র আসলাম মাহিন নাকি আধা ঘন্টা ধরে খুঁজছে যে আমাদের ঢলটুস রানী নাই কিন্তু আমাদের হচ্ছে যে সামনের বারান্দাটা ওই পাশে একটা বারান্দা আছে এমনকি বারান্দা দিয়ে পড়েই গেল কিনা আমরা খুঁজে দেখছি দেখছি একটা বারান্দা এই বারান্দাটা দিয়েই পড়লো নাকি স্কুল থেকে আসাই এই অবস্থা এদিক দিয়ে পুরো খুঁজে আসলাম আর এই পাশে একটা বারান্দা এখন এই বারান্দা দিয়েই পড়লো নাকি আমি তো মাহিনকে রেখে গেছিলাম মাহিন স্কুলে এখন যাই তো আমরা আসি তারপরে মাহিন স্কুলে যায় মাহিন রেডি টেডি হওয়ার পরে ওকে খুঁজে খাঁচায় ভরে রেখে যাবে যে আবার কোন দিকে ই করে পরে আসে মাহিন আর খুঁজে পায় না পরে আমার আমি আসছি পরেই বলছে আমাকে বাবা যাওয়ার পর ওই লাফালাফি করছিল তারপর আমি বললাম যে তো লাফালাফি করিস না খাটের তলে গেল শুধু আর ওকে দেখি না আমি জানি আবার একটা এনে দেওয়া যাবে ঠিক আছে কিন্তু এইভাবে যে মানে জানলাম না যে কোথায় চলে গেল কি হইলো মাহিন শুধু মাহিন ওর আব্বুকে আমি বলে গেছি আজকে ওরা ছাড়লো না এমনি ঠান্ডা তারপরে এদিক ওদিকে খালি লাফালাফি করে কখন কী হয় তুমি ছাড়ো না আমি এসে আমরা থাকবো তখন আমরা ছাড়বো ওর আব্বু বলছে যে থাক সারা রাত খাঁচাই ছিল আবার একটু ছাড়ি আর ছাড়াই থাকে ও সবসময়ই আমরা ছেড়েই রাখি কারণ আমি বন্দি করে রাখি না ও আবার অভ্যাস ছিল কি যে বাথরুমের পাশে একটা আমি ছোটো ইয়া দিয়েছিলাম ট্রেনের মতো ট্রেনেতে একটা ছালা পিছিয়ে রেখেছিলাম ওখানেই যা হলো শিশু পটি এগুলি করতো কোনো কিছু হলেই ও কিছু চাপলেই এমন দৌড় দিত একটা দৌড় দিয়ে গিয়া মনে করেন যে ওইখানে যে করে আসতো আমরা সবাইকে হাসাহাসি করতাম যে দেখ ঢলটুস রানীর মনে হয় ইয়া লেগেছে শিশু লেগেছে এরকম মানে ছোটো ছোটো তারপরে একদিন বাইরে গেছি বাইরে যে ছেড়ে দিয়েছি না আমরা একটু লুকাইয়া গেছি যে ওকে দেখতে দিব না যে আমরা আমার এদিক খুঁজে ওদিক খুঁজে পড়ে দৌড় দিয়ে আমাদের পায়ের কাছে এসে পড়ছে ওখানে আরও কয়েকজন মানুষজন ছিল কারো কাছে যায়নি আমাদের কাছে চলে আসছে তো এই যে মায়াগুলো না এগুলাই মানে খুব কষ্ট লাগছে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে ওকে পাওয়া যাবে না কিংবা পাবো না আসলে কান্নাকাটির ব্যাপারটা মানে খুবই কষ্টদায়ক লাগছে মানে কান্না আপনার মনে করুন কান্নার কী আছে কিন্তু যারা জানে যারা এইসব জিনিস মানে বাড়িতে বসে কিংবা পালে বিড়াল বলেন আর যে কোনো ছোটোখাটো পাখি এরপরে খরগোশ তারাই জানবে যে আমাদের কষ্টটা কতখানি মরে গেলে হয়তো বা মরে গেছে আফসোস করতাম যে মরে গেল কিন্তু আমার মনে হয় না এতটা আমি মানে আমি কান্না করতাম কারণ আমি যত মানে যতক্ষণ থেকে আসছি খালি মনে হচ্ছে যে আছে মনে হয় কেন গেল কীভাবে গেল আমি দেখতেও পাইলাম না কোথায় চলে গেল মানে এরকম আমারই আমাদের কি তাহলে ওরা কিনে আনার পরে আমরাই কি ভুল করলাম ওরা এইভাবে ছেড়ে রেখে কি ভুল হইলো এরকম আমি এখনও মনে করতে পারছি না যে ওকে পাবো না আর ওর গায়ে যে কালার দেওয়া মেহেদির কালার দেওয়া তা কেউ যদি পায় তাহলে তো চিনতেই পারবো এই আশেপাশে যে এখানে টিনের অনেক ঘর ঘর এখানে অনেকজনই তো ভাড়া থাকে নিচে যদি ওরা পায় তাহলে তো আমি দেখলে তো পাবোই কিন্তু পাবো তো কখন পাবো তো কান্নাকাটি করো না আমাদের তো যাই হোক আমরা আবার কিনে আনবো আর মানুষ মারা গেলেও নাকি কান্নাকাটি করতে হয় না তো এটা তো একটা পশু এখন মানুষের তো অনেক খারাপ বলতেও পারি কিন্তু বাধা দেওয়া রাখা যায় না রাখতে পারছিলাম না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কেউ খারাপ ইয়াতে নেবেন না যে কী একটা হারাইলো তাই জন্য সব মা ছেলে মেয়ে সবাই কান্নাকাটি আসলে যারা এই সব জিনিস পুষে কিংবা পালে তারাই বুঝবে যে তার কষ্ট মানে কষ্টটা কতখানি খুঁজবো এখন তোমার বাবা আসবে
আসবে বাবা আম্মু আম্মু বাবা আসবে বলছিল আবার আলহামদুলিল্লাহ দেখেন এই দেখেন ও যে কোন জায়গা থেকে কোন চিপা থেকে বের হইলো আল্লাহই জানে আমরা আবার নিচে গেছি মাইন ওইদিকে সরো তো তোমার পা ইয়া হচ্ছে তা নিচে গেছি আবার খুঁজতে গেছি খুঁজে আয়সা পরে আবার বসলাম অনেকক্ষণ বসে থেকে থেকে পরে মাইন বলছে আমু চলো আবার বাইরে যাই আবার খুঁজে আসি যখনই বাইরে যেতে নিব না আমার পায়ের কাছে এসে পড়েছি কোন চিপা থেকে যেন বাইর হয়ে আয়সা আর আমাদের তো একদম জানে জান বসছে এখন আমাদের কথা একটাই ছিল মাইন তোমার পাটা সরাইতে বলছি আমাদের কথা একটাই ছিল যে মানে যেখানে মরুক মরে যাক যে মরে গেছে আল্লাহর জিনিস আল্লাহ কিন্তু আমরা জানি না যে ওর কি হয়েছে কোন দিকে গেল আর দুই ঘন্টা ওই কোনো দিনও এরকম করে থাকেনি কোনো দিনও না মানে আমরা এদের শব্দ পাইলেই সে হুড়ুম ধুড়ুম লাভ দিয়ে এসে পড়ে খাটের নিচে ও থাকতে বেশি পছন্দ করে মানে কান্না মানে আমার তো বুকটা মনে ফাইটেই যাচ্ছিল যে কি আমি আমরা তাহলে অপরাধী মনে হচ্ছিল যে তাহলে আমরা ওকে কিনাই না ওকে তাহলে হারিয়ে যে কুকুরে খেয়ে নিল না বিড়ালে খেয়ে নিল এই যে আমরা আদর করবো রাখবো যতদিন আল্লাহ ওর হায়াত দিয়েছে থাকবে কিন্তু ওই যে দেখ তো এত মায়া মানে এত মায়া ওর বলার কথা না ও খুবই মায়া করে আমাদের সাথে থাকে এই যে একবার মাইনের কাছে যাবে একবার নেলার কাছে যাবে একবার মাইনের কাছে যাবে একবার এই যে আর আমার কাছে তো কথাই না থাকতে পছন্দ করে এই যে দেখো একবার মাইনের কাছে আবার যাবে আর স্কুল থেকে আসলেই পায়ের কাছে এমন মানে লুটিপুটি লুটিপুটি করবে আর কি যে করবে মনে হচ্ছে যে আমাদেরকে কতদিন দেখেনি আর সেই দুই ঘন্টা যাবত খুঁজতে 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 যখন আমি খুঁজে পাচ্ছিলাম না তখন এত কান্না বের হচ্ছিল আমার এখন তো হাসি বের হচ্ছে শুধু তো ও চলে আসছে ও আমার কাছে একবার আসছে ভাইয়ার কাছে একবার আসছে আর আম্মু তো একটু দূরে তাই জন্য আসতে পারছি না স্কুল থেকে আসাম স্কুল থেকে এসে আমরা দেখি যে পায়ের কাছে শুধু চাটে চাটে যদি নাই দেখি আমি দেখি মনে করেন আম্মু মনে করেন আদর করলো না তাহলে একবার চাটবে পা চাটবে হাত চাটবে কিন্তু আজকে দেখি যে হলো আস্তে আস্তে দেখি যে ওই নাই তারপরে হলো ভাইয়া কান্না শুরু করে তখন আমি বলি যে ভাইয়া আম্মু আমাকে বলছে যে কি হয়েছে তোমার আমি বলছি যে হলো আমি মনে মনে বলছি যে কি হয়েছে আবার ভাইয়া দিয়ে হলো দেখছি যে ভাইয়া বলছে যে হলো ধরটুস রানী হলো ধরটুস রানী হারায় গেছে অনেকক্ষণ যাবত খুঁজছিল ভাইয়া অনেকক্ষণ আধা ঘন্টা ভাইয়া খুঁজছে তাও পায় নাই আমরা নিচে গেছি একবার তারপরে হলো একটু বসছে আবার গেছি তারপরে হলো যাইতে লাগাই দেখছি যে পায়ের কাছে দিলটুস কি অবস্থা হারিয়ে আমরা কোনোই বুঝতে পারি না সারা দুনিয়া খুঁজে আইলাম কোনো জায়গায় নাই কান্না কাটি এক একজনের রোল পড়ে গেছে একেবারে আমি আসাই তো দেখছি মাইন খুবই ফুফে ফুফে কাঁদছে এরপরে তো মনে করো তোমার আমি তখন মনকে ধৈর্য ধারণ করলাম যে না আসাই কান্না শুরু করবো নাকি আগে খুঁজে আসি ওরে আল্লাহ আসে তো আর কান্দা শুরু করা যায় না তখন খুঁজতে 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 দেখি আমিও পাই না তখন আমারও কান্দা বেড়ে গেছে আর না এলার তো কান্না থামেই না মনে করো কত ঘাস নিয়ে এসছে দেখাও কত ঘাস নিয়ে এসছে দেখাও দেখাও খুব সুন্দর এই ঘাসটা ওর পছন্দ কখন আবার যখন যাবে তখন ফেলে মাটিতে তোলা মাটিতে আছে তো প্রাকৃতিক মাটিতে আছে মানে একটু ঘাস হয়েছে কত সুন্দর ও খুব খুশি হয়েছে ঘাসটা পেয়ে খেলাও সব ঘাস